হাই ফ্রেন্ডস, আমি সোমা চৌধুরী। ওয়েলকাম টু মাই চ্যানেল লিন ইন। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, তবে কণ্ঠের আওয়াজটা বসে গেছে ঠান্ডা লেগে। তো আজকে যা করছি তা হচ্ছে রান্নাবান্না। আমি নিরামিষ রান্না যে করেছিলাম পূজার মধ্যে তারই একটা অংশ আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। যদিও এখন পেঁয়াজের অনেক দাম, যদি কেউ পেঁয়াজ ছাড়া ট্রাই করতে চান তাহলে দেখতে পারেন রান্না করে। আর এমনিতে কোনো কিছু জোর করার নেই আসলে কাউকেই। তো পূজার মধ্যে আমাদের নিরামিষ কিন্তু খেতেই হয়। তো আমি আগে যেটা রান্না করছি সেটা হচ্ছে মটর ডাল আম দিয়ে, মানে আম ডাল রান্না করব নিরামিষ পদ্ধতিতে, টক ডাল আর কি। তো আমি মটর ডাল আগেই ভালোভাবে কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে, আমগুলো দিয়েও সিদ্ধ করে নিয়েছি এভাবে। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, সরিষা এবং কালো জিরা দিয়ে একটু ভাজা ভাজা করে এই যে ডালগুলো ঢেলে হলুদ দিয়ে দিলাম। অনেকে ডালে এইসব ফোড়ন পছন্দ করেন না, কিন্তু আমরা খাই আসলে। আর সরিষা তো খাওয়া হয়, কালো জিরে অনেকে অ্যাভয়েড করতে চান, কিন্তু কালো জিরেও কিন্তু অনেক গুণ, তাই না? মানে কালো জিরেতে এত গুণ, এটা কিন্তু পবিত্র কোরআন শরীফেও দেয়া আছে বোধ হয় যে মৃত্যু ছাড়া সব কিছুর মহ ওষুধ হচ্ছে কালো জিরে। তো কালো জিরে খান প্রতিদিন, কালো জিরে খাওয়া খুব ভালো। আর এটা হচ্ছে আমার মশলার দানিটা, আমার কাছে খুব ভালো লাগে জিনিসটা। এটাও কিন্তু আমার প্রথম সংসার জীবনের সঙ্গী, 16 বছরের সঙ্গী, এতদিন ধরে এটা কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে, আমার খুব ভালো লাগে এই জিনিসটা, এই জন্য আপনাদের একটু দেখালাম। তো ডালটা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব, আমার ডালটা হয়ে গিয়েছিল, ওই চুলায় শিফট করে দিয়েছি। এই চুলায় আমি রান্না করে নেব আলু ফুলকপি দিয়ে ডাল না, এই যে আলুগুলো এভাবে বড় বড় করে কেটে নিয়েছি এবং ফুলকপিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি আমি। দয়া করে আমার গলার আওয়াজে কেউ মাইন্ড করবেন না, গলার অবস্থা খুবই খারাপ। তো প্যানটা আমি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। এই আলু ফুলকপির রান্না রান্না করতে কিন্তু অনেক তেল লাগে, কারণ আলুটা আমি একবার ভেজে নিব, কপিটা আমি একবার ভেজে নিব, তারপর আমি সেটা আবার ফোড়ন দিব, এজন্য অনেক তেল লাগে। তো আপনারা যারা তেল কম খান তারা প্রথমে অল্প অল্প তেল দিয়ে ট্রাই করতে পারেন। এই যে আমি আলুগুলো তেলে আগে ভেজে নিব হলুদ লবণ দিয়ে, তারপর ফুলকপিগুলোও একই প্রসেসে ভেজে নিব। যেহেতু গলার অবস্থা খারাপ, আমি ভাজা পর্যন্ত একটু বিরতি দিচ্ছি, আপনারা আশা করি দেখেই বুঝে নেবেন ভাজার জন্য যতটুকু লবণ আর হলুদ প্রয়োজন ততটুকুই দিতে হবে। আর এই যে আমি সবগুলো প্যাকেট কিনে এনেছি, আমার ঘরে আছে কিন্তু সেগুলো তো নিরামিষ না, কাজেই নতুন প্যাকেট কিনে আনলাম। এগুলো আমি 4 দিন ধরে রান্না করবো এগুলো দিয়ে, তাই প্যাকেটগুলা কাটিনি, কেটে পরে ঢেলে নিব, এখন আপাতত প্যাকেট থেকে রান্না করছি। আর এই তো একটু রেস্ট দিই গলাকে, আপনারা একটু দেখুন আলু আর ফুলকপি ভাজা।
তো এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই প্যানটাতে রান্না করে আমি মোটেও মজা পাই না, কেন জানি সব কিছু লেগে যায়। তো আমি এখন এই তেলটাতেই কিন্তু ফুলকপিগুলো ভেজে নিব, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আর একটু তেল দিব, কারণ আলুতে তেলটা চলে গেছে। তো এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ফুলকপিগুলো দেওয়ার পর যেগুলো কিন্তু ফুলকপির যে ডাঁটাটা নিচের মোটা ডাঁটাটা সেগুলো চারদিক দিয়ে ফেলে আমি কেটে নিয়েছি, আমার ভালো লাগে এই জিনিসটা। তো এই যে লবণ আর হলুদ দিয়ে আমি এখন এটা নাড়াচাড়া করে ঢেকে দিব। ফুলকপির ঝোল রান্না করলে আমার ঘরে একটু বেশি করেই ঝোল করতে হয়, কারণ আমার ছেলেরা এই ঝোলটা খুব পছন্দ করে। মাছ দিয়ে রান্না করলে যতটা না পছন্দ করে, এই নিরামিষ ঝোলটা আমার দুই ছেলে, হাজবেন্ড এবং আমিও খুব পছন্দ করি। তো আমি এখন এটা নেড়ে চেড়ে ঢেকে দিব। আর আমার ডালটা কিন্তু ওই চুলায় বসিয়েছিলাম যে হয়ে গেছে, সেখানে আমি কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিচ্ছি, কারণ ওই চুলাটাতে আমি করলা ভাজা করব, যেটা আমার রেগুলার খাবার, আমার হাজবেন্ড খুব পছন্দ করে। তো আজ তো পেঁয়াজ দিয়ে করব না, আজ করব সেই কালো জিরা দিয়ে, আমাদের ঘরে কালো জিরা দিয়েই হয় এবং খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা একটু ভাজা ভাজা করে করলে, যেহেতু পেঁয়াজ থাকে না, পেঁয়াজের রসটা থাকে না এটাতে, একটু মুচমুচে টাইপের করতে পারেন হলুদ লবণ দিয়ে, মজাই লাগে খেতে গরম ভাত দিয়ে। তো এই যে কড়াইটাতে আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি, কড়াইটাতে তেল দিয়ে দেওয়ার পর আমি এটাতে কালো জিরা ফোড়ন দিব। কালো জিরাটা একটু গরম হয়ে ভেজে ওঠার পর এই যেরকম হয়ে যাবে, তখন আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু কাঁচামরিচের গন্ধটা ছড়িয়ে পড়বে এবং গন্ধটা ভালো লাগে। তা আমি করলাগুলো কিন্তু আজকে আগেই ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর লবণ পানিটা ফেলে দিয়ে এই করলাটা দিয়ে দিচ্ছি। এতে করলাটা মজে গেছে, যে কারণে পেঁয়াজ না থাকার কারণেও তিতা লাগবে না, মানে এত বেশি তেতো লাগবে না। তো আমি দিয়ে দিচ্ছি, এরপর আমি কাঁচামরিচ ছুরি দিয়ে কেটে দুই ফালি করে দিয়ে দিব, হলুদ দিব, লবণ দিব, নেড়ে চেড়ে বাস হয়ে যাবে আস্তে আস্তে চুলাতেই, তখন নামিয়ে নিব। এই হচ্ছে করলা ভাজা রান্না, আপনাদের একটু শর্টকাটে দেখিয়ে দিলাম। আর এটা এখন নেড়ে চেড়ে ঢেকে দেওয়ার পর তো হতেই থাকবে। তো এই ফাঁকে আমি একটু কথা বলি যে ব্লগিংয়ে আমি কেন আসলাম। আসলে আমার কাছে ভালো লেগেছে, অন্যান্য ব্লগারদের ব্লগ আমি প্রায়ই দেখতাম, তো যখন দেখতাম তখন আমার এত ভালো লাগতো যে ওরা ওদের নিজের রেগুলার কাজগুলো তুলে ধরছে সবার সাথে, এগুলো তো আমিও করি, তাহলে আমি কেন তুলে ধরতে পারবো না। তো দেখি হয় কি না। এই যে আমার কপিটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে নিলাম, কারণ আমি কপিটা সাইড করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এখানেই ফোড়ন দিব, এখানে ফোড়ন দিয়ে দিব, আমি আর তুলে নিলাম না, এটা এই তেলেই দিয়ে দিব। তো এই যে তেজপাতা ফোড়ন দিব, তেজপাতাটা একটু নেড়ে চেড়ে আমি জিরা দেব, আস্ত জিরা, গোটা জিরা যেটা, সেটা দেওয়ার পর জিরাটা ভাজা ভাজা হয়ে এলে আমি আলু কপি একসাথে মিক্স করব। তো যেটা বলছিলাম, অন্যান্য ব্লগারদের ব্লগ দেখতে এত ভালো লাগতো, তা আমি নিতান্তই শখের বসে
আমার মনে হলো দেখি না কেমন করে খোলে, কেমন করে হয়, ওদের এত এত কমেন্টস আসে, এত এত ফ্রেন্ডস হয়ে গেছে। তো আমার যদি এরকম হয় তাহলে কত ভালো হবে। যেখানেই যাব বাংলাদেশে সেখানেই মনে হবে যে এখানে আমার এতগুলো ফ্রেন্ড আছে যারা আমাকে দেখে। তো এটা তো একদিনে হবে না, সেটা আমি বুঝি, আস্তে আস্তে হবে। ওরাও প্রায় 1 বছর, 1.5 বছর, 2 বছর এক একজনের চ্যানেল হয়ে গেছে। কিন্তু জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যারা আগে ব্লগ দেখেনি তারা কয়েকটা ব্লগ দেখলেই বুঝতে পারবেন, মানে ইন্ডিয়ান বাংলাদেশি ব্লগ। আমি জানি না এদের নাম নেওয়াটা ঠিক হবে কি না, কিন্তু কোনো একদিন আমি আমার পছন্দের ব্লগারদের নিয়ে একটা এপিসোড করব। তাদেরকে আমি জানিয়েছি যে আমি তাদের ব্লগ দেখে ইন্টারেস্টেড হয়েছি, যদিও তারা এখন অনেক বড় ব্লগার, তবু তারা হয়তো দেখবে কোনো দিন আমার ব্লগটা, ওই আশাখানা মনে আছে। তো এই যে আমি কিন্তু এবার যে লবণটা দিয়েছি তরকারিতে সেটা কিন্তু ঝোলের জন্য দিব। তো লবণ আর হলুদ দিয়ে দুবার যেহেতু দেওয়া হয়েছে, আমি লবণ আর হলুদের পরিমাণটা একটু কমই দিব ঝোলের পরিমাপে। আর মরিচ তো আমরা এমনিতেও একটু কম খাই, যেহেতু আমার দুটো বাচ্চা খায়, সেহেতু ওরা ঝাল খেতে পারে না, তো আমি কাঁচা মরিচ দিয়ে দিই। আর এখানে যে শুকনো মরিচের গুঁড়াটা এটা একটু কমই দিই, আমি এখানে 2 চামচ পরিমাণ দিব। আর দিয়ে দিব জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মানে মশলাটা যা যা লাগে আর কি, আদা রসুন, আদা দিব রসুন পেঁয়াজ ছাড়া, বাকিটা সবই দিব। জিরা গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া আনুমানিক আমি 2টা কপি এখানে নিয়েছি, তো আমি এখানে 4 চা চামচের মতন জিরা গুঁড়া দিব। আর দিয়ে দিব গরম মশলা 2 চা চামচের মতো। তো পানিটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করব আদা বাটা। হ্যাঁ, এই যে একটু নেড়ে চেড়ে দিলাম মশলাগুলো যাতে মিক্স হয়, তো দিয়ে দিব আদা বাটা। তারপর আবার নেড়ে ঢেকে দিব সিদ্ধ, মানে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এই যে আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এই তরকারিটাকে ডালনা বলে, কালিয়া বলে, যাই বলেন আপনারা, ভালোই লাগে কিন্তু, খেয়ে দেখতে পারেন। তা আমার কিন্তু এই যে মশলাটা কষে এসেছে দেখছেন, তেল ছুটে এসেছে, আর আলু কপিগুলো আর একটু ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু আগে ভেজে নিয়েছি এবং মশলাতে কষানোর পর কিন্তু আলু কপি অনেকখানি সিদ্ধ হয়ে যায়। তো আমার তেল ছেড়ে দিয়েছে, আমি এখন এটাতে ঝোল দিয়ে দিব। আপনারা যার যতটুকু যেরকম পছন্দ সেরকম পানি দিতে পারেন, মাখা মাখা খেলে অল্প পানি, মানে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন তারপর যতটুকু থাকবে। আমি একটু বেশি ঝোল দিব, বললামই তো আমার বাচ্চারা এই ঝোলটা খুব পছন্দ করে। তো এখন এই পানিটাতে আলু কপি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রেখে দিব। একটু চিনি দিয়ে দিব, একটু ভাজা জিরার গুঁড়ো থাকলে সেটা দিয়ে দিব, আপনারা দিয়ে দিবেন, আমি দিব। আর খাঁটি গাওয়া ঘি যদি থাকে সেটাও দিয়ে দিতে পারেন। আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। আমি এখনো আমার রান্নাঘরে কোনো লাইটিং সেট আপ দেইনি, যেই কারণে হয়তো কালারগুলো দেখতে আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে, কারণ এটা শুধুই
প্রকৃতির আলোতেই রান্না হচ্ছে। লাইটিং সেট আপটা আমাদের দেওয়া হয়ে ওঠেনি এখনও, তো যেটাই রান্না করছি সেটাই হচ্ছে আর কি। তা আমার করলা ভাজাটা হয়ে গেছে, আর এখানে আমি এখন রান্না করব একটা পাঁচমিশালি নিরামিষ সবজি, যেটা কিন্তু অনেকেই খুব পছন্দ করে হিন্দুদের। এই সবজিটা মানে লাবড়া যেটাকে বলে, খিচুড়ির সাথে, ভাতের সাথে, রুটির সাথে এটা আসলে খায়, অনেকেই খুব পছন্দ করে। আমি দেখেছি আমার মানে মুসলিম বা অন্য ধর্মের যত ফ্রেন্ড আছে তারা সবাই কিন্তু এই নিরামিষ সবজিটা খুবই পছন্দ করে এবং খিচুড়ি খুব পছন্দ করে। তো আমি তেল দিয়ে ওই নিরামিষ রান্নার প্রসেস কিন্তু একই রকম প্রায়, তেজপাতা, তারপর শুকনো মরিচ দেওয়ার পর আমি ফোড়ন দিব, হচ্ছে পাঁচ ফোড়ন দেয় অনেকে, আমি তিন ফোড়ন দিব, পাঁচ ফোড়ন দিব না, কারণ মেথিটা আমার ঘরে খাওয়া হয় না, পছন্দ করে না খাওয়া হয়। তিন ফোড়ন মানে মৌরি, জিরা এবং কালো জিরে দিব। মৌরি যদি আপনারা অ্যাভয়েড করতে চান করতে পারেন, কালো জিরা অ্যাভয়েড করতে পারেন, জিরাটা দিতেই হবে। আর দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটা একটু ছিটে আসে তো ওই জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম। আদা বাটা দেওয়ার কিছুক্ষণ পরই, কিন্তু কিছুক্ষণ পর না, পারলে সাথে সাথেই সবজিগুলো দিয়ে দিবেন। আমি এখানে সবজি দিয়েছি, কী কী দিয়েছি, ফুলকপি, একটু বাঁধাকপি কেটে দিয়েছি, দেখেছিলেন এর আগের ব্লগে আমার বাজারগুলো, ওগুলো সব কিছু একটু একটু করে দিয়েছি, আলু, ফুলকপি, বাঁধাকপি, ঝিঙে, কুমড়, তারপর পেঁপে, সব কিছুই দিয়েছি একটু একটু করে, পটল, তো কাঁচামরিচ আমি পরে দিব নামানোর আগে, কারণ ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না। আপনারা কি যাদের যারা খেতে পারেন তারা কিন্তু প্রথমেই দিয়ে দিতে পারেন। আর আমি এটার মধ্যে আসলে কাঁচামরিচ ফেরিয়ে দিই, কিন্তু এবার যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটু কাঁচামরিচ বাটা দিয়েছিলাম, অল্প অল্প একটু দিয়েছিলাম, সে কারণে আমি আর গোটা কাঁচামরিচ দিইনি, তো সেটা কীভাবে যেন স্কিপ হয়ে গেছে। আর হলুদ দিয়ে দিলাম, একটু অল্প পরিমাণেই দিলাম, কারণ আমার সবজি একটু এত হলুদ ভালো লাগে না, একটু সাদা সাদাই ভালো লাগে, তো ঢেকে দিলাম। সবজি রান্না কিন্তু খুবই সহজ, এটা দিয়েই এই যে সিদ্ধ হওয়া পর্যন্ত প্রথমে একটুখানি মানে সবজি থেকেই যে পানিটা ওঠে সেটাতেই চেষ্টা করব। তারপর যখন পানিটা শুকিয়ে যাবে, সবজির পানিটা, তখন আমি আলাদা পানি অ্যাড করে বাস শুকনো পর্যন্ত রেখে দেবো, মাঝে মধ্যে একটু নেড়ে দিলেই হবে, হয়ে গেল আমাদের সবজি। এটাতে দিয়ে দিতে হবে একটুখানি চিনি, আর ওই যে টালা জিরের গুঁড়া, খাঁটি গাওয়া ঘি নামানোর আগে একটুখানি দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। বললামই তো নিরামিষ রান্নার প্রসেস কিন্তু একই, সেই তেজপাতা, শুকনা মরিচ, জিরা, আদা বাটা এবং নামানোর আগে গাওয়া ঘি, ভাজা জিরার গুঁড়া আর চিনি, এই লবণ হলুদ তো থাকি। তো আমি দিয়ে দিলাম পানি, অ্যাড করে পানিটা সিদ্ধ হতে থাকুক। এখানে সিদ্ধ হওয়ার মতো সবজি শুধু আলু আর পেঁপেটা, বাকি সবই নরম সবজি। পেঁপেটা সিদ্ধ হতেই যা সময় নেয়, তো সিদ্ধ হতে হতে ব্লগিংয়ে আসলাম আসলে এই কারণেই, ওদের থেকে অনুপ্রাণিত হয়ে, কিন্তু জানি না আমি এটা চালিয়ে যেতে পারবো কি না, কারণ একটা চ্যানেল স্টাবলিশ হতে 1000 জন সাবস্ক্রাইবার লাগে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। আমি হয়তো এত ভালোভাবে ব্লগ বানাতে পারি না, সেজন্য
সাবস্ক্রাইবারও হচ্ছে না, এবং ওয়াচ টাইমের ঠিক কী অবস্থা সেটা আমি কী বলবো। ওইটা হলে হয়তো কোনো দিন আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য একটা সুযোগ পাবে হয়তো, কিন্তু আমি আসলে নিতান্তই শখের বসে শুরু করেছি, টাকা পয়সা উপার্জনের জন্য না। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কোনো দিন হয় তাহলে হবে, আমি মোটামুটি দিয়ে যাব আপনাদের সাথে, দেখি আমার ফ্রেন্ড কেমন হয়, মনিটাইজেশন হোক বা না হোক। তো আজ ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি, বাই।